মহাসড়কে চলতে পারবে না অ্যাসিড ব্যাটারি চালিত ইজি বাইক। আপিল বিভাগের এ রায়ের পরও মহাসড়কে অবাধে সিএনজি চালিত অটোরিকশা, ভটভটি সহ থ্রি হুইলার চলছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যাত্রী কল্যাণ সমিতির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী গত বছর 5,629টি সড়ক দুর্ঘটনায় 7,809 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 9,039 জন। দুর্ঘটনার পর 7,730টি যানবাহনের মধ্যে 27% বেশি নসিবন, করিবন, অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক। সারা দেশে প্রায় 40 লাখ অ্যাসিড ব্যাটারি চালিত ইজিবাইক চলছে অনুমতি ছাড়াই। সড়ক মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে আনতে থ্রি হুইলার ব্যাটারি চালিত অটোরিকশা, নসিবন, করিবন চলাচল একাধিকবার বন্ধ ঘোষণা করলেও মহাসড়কগুলোতে এ নিষেধাজ্ঞা মানা হচ্ছে না। দুর্ঘটনা কমিয়ে আনতে 2015 সালে দেশের 22টি মহাসড়কে থ্রি হুইলার, অটোরিকশা, অটোটেম্পো ও অযান্ত্রিক যানবাহনের চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। সরকারি সিদ্ধান্তের প্রথম দিকে পুলিশি তৎপরতায় মহাসড়কে থ্রি হুইলার চলাচল কমলেও অল্প সময়ের মধ্যেই তা আবার বাড়তে থাকে। নিষেধাজ্ঞা হয়েছে এটা এখনো জানি না, তবে যদি নিষেধাজ্ঞা দিয়ে থাকে তাহলে আমরা এখান থেকে চালাবো না। হাইওয়ে যখন গাড়ি চলে তখন অন্য গাড়ির ধাক্কা এগুলার কোনো অস্তিত্ব থাকে না, তো সরকারকে সাধুবাদ জানাই এই আইনটা পাশ করার জন্য। সড়কে ছোট যানবাহন বেড়ে যাওয়া, ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা নির্ভর গণপরিবহন ব্যবস্থায় সড়ক দুর্ঘটনা বাড়ছে বলে মনে করেন এ নিয়ে গবেষণা করা বিভিন্ন সংগঠন। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।